একটা রোগ নিয়ে আমরা খুব বেশি দেখি, যেটা বৈসন্ধিক্ষণের রোগ যদিও বলা হয়, তবে বয়োজ্যেষ্ঠের হইতে পারে, বয়োবৃদ্ধের হইতে পারে এবং নবজাতকের হইতে পারে, সেটা ব্রণ। নবজাতকের ব্রণ আবার বলবেন কী জিনিস? নবজাতকের ব্রণ ইনফেন্টাইল একনি, এটার কারণ হলো, একনির একটা প্রধান কারণ একনি বা ব্রণ, সেটা হলো শরীরের অ্যান্ড্রোজেনিক হরমোনটা বেশি থাকার কারণেই এই, যখন আমরা বলি যে আমাদের টিন এইজ বা এই বৈসন্ধিক্ষণ এই ব্রণটা বেশি হয়। তবে শিশুদের কখন হয়? একটা শিশু জন্মের সময় ওর মায়ের যে অ্যান্ড্রোজেন, যে মায়ের যে হরমোনটা, এটা আবার থেকে যায়, কখনও দুই মাসে যায়, কখনও ছয় মাসে যায়। তো এর মধ্যে একটা ব্রণ দেখা দিতে পারে। এটার জন্য তেমন কোনো চিকিৎসা লাগে না, এটা অটোমেটিক যখন হরমোনটা চলে যায় এটা কিন্তু ঠিক হয়ে যায়। তবে যদি কোনো পেস্টুল দেখা যায় আমরা ট্রিটমেন্ট দিই। ব্রণের প্রধান কারণ হলো ঘাম। একটা মানুষ ঘামে এবং ত্বক যদি তৈলাক্ত থাকে, তৈলাক্ত রোগে, এই রোগে তৈলাক্ত ত্বকে এই রোগটা বেশি হয়। যেমন ব্রণ বৈসন্ধিক্ষণে দুইটা কারণ, একটা হলো তৈলাক্ত হওয়ার কারণ কী? তৈলাক্ত হয় বৈসন্ধিক্ষণে তার হরমোনটা, অ্যান্ড্রোজেন হরমোন বা মেল হরমোন অথবা ফিমেল যে হরমোনগুলি বেশি, এটা কিন্তু বৈসন্ধিক্ষণে আসে, যেটা টিন এইজ বলা হয়, তখনই ব্রণটা দেখা দেয়। তো টিনেজে ছোটোখাটো দুই একটা চারটা পাঁচটা ব্রণ হয়, আমরা সবসময় চেষ্টা করি চিকিৎসা না দেওয়ার, শুধু পানি খাবে, ফলমূল খাবে এবং ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে এই ব্রণগুলি আপনি আপনি সেরে যায়, কিন্তু এটা কিন্তু কাউকে মানানো যায় না, বিশেষ করে মাদেরকে। তারা আসেন না, আমার মেয়ের কেন ব্রণ হবে, অমুকের মেয়ের ব্রণ হয় না, তমুকের মেয়ের ব্রণ হয় না, কিন্তু সবার তো একরকম গঠন প্রকৃতি না, সবার তো হরমোন এক প্রকার না না হইতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা দেয়। তো চিকিৎসা যদি খুব অগত্য দিতে হয়, আমরা একটা টপিক্যাল বা লাগানোর ওষুধ দিই, সেটা অ্যান্টি ফাঙ্গাল দিই, কখনও ভিটামিন এ ডেরিভেটিভ দেওয়া হয় যে পিলিং এজেন্ট করে যে ব্রণটাকে সুস্থ করার জন্য। আর যদি বেশি দেখা যাচ্ছে এটা পেস্টুলার একনি, যেমন একনি হইতে পারে ব্লক হেড, একনি হইতে পারে ব্ল্যাক হেড, একনি হয়তো ইয়েলো হেড, একনি হইতে পারে কেউ কেউ বলে কমিডোনোজেনিক, কমিডোজেন একনি। কিন্তু আজকাল আবার বিশেষ করে গুগলের বদৌলতে বা ইন্টারনেটের মাধ্যমে সবাই আগের থেকে জেনে আসেন আমার এখন ব্লক হেড, আমার ব্ল্যাক হেড, রুগী আসেই বলে যে আমার কিন্তু এই রোগ। তো অনেক সময় কিন্তু সঠিক হয় না, কারণ অনেক বোঝার ব্যাপার আছে, শোনার ব্যাপার আছে, জানার ব্যাপার আছে, কারণ বেসিক না থাকলে সব বোঝা যাবে না, বেসিক জানতে হবে। অ্যানাটমি না জেনে তো আর মেডিসিনের কথা বলা যাবে না। তো সেই জন্য অনেক সময় ভুল তথ্য নিয়ে আসেন, কেউ কেউ ভালো তথ্য নিয়ে আসেন, কেউ এমন তথ্য আনেন যেটা ঠিক না। তো আমরা চেষ্টা করি মিনিমাইজ করে রোগীকে বোঝানোর জন্য যে আপনি বলছেন ঠিকই আছে এটা, তবে এই বৈসন্ধিকের ব্রণে আমরা ট্রিটমেন্ট দিব না লাগানোর ওষুধ ছাড়া। পরবর্তী যেটা পেস্টুলার একনি হয়, তখন যেহেতু এটা জীবাণু, একটা ব্যাকটেরিয়া, পপাইনো একনি হয়, এটা বলা হয় পি একনি বা পপাইনো একনি, তখন যদি ব্রণ হয় তখন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক সবচেয়ে ভালো হলো টেট্রাসাইক্লিন, মিনোসাইক্লিন, ডক্সিসাইক্লিন, কারণ এটার লিপিড পেনিট্রেশনটা বেশি, অর্থাৎ তৈলাক্ত জায়গায় ভালো কাজ করে। টপিক্যালি আমরা অনেক কিছু দিই, 29 গ্রুপের ওষুধ দিই পিলিং এজেন্ট ব্রণটা বের করার জন্য, আর একটা অ্যান্টিবায়োটিক ইরিথ্রোমাইসিন বেশিরভাগ আমরা দিই। এটা লাগানোর পরে দেখা যাচ্ছে যে এই ব্রণটা অনেক তাড়াতাড়ি ভালো হয়। এখন রয়কটের নামে একটা এটা ভিটামিন এ ডেরিভেটিভ, এটা দেওয়া হয় কেন? মেইন কারণ এই যে হরমোন কী করে, হরমোন যে আমাদের যে গ্ল্যান্ডগুলি আছে, সেবাসিয়াস গ্ল্যান্ড, এগুলি অ্যাক্টিভিটি বাড়ায় দেয়, এই জন্য তারা সেবাম বেশি সিক্রেশন করে, এবং সেবাম সিক্রেশনের কারণে তেল তেল হয় মুখটা এবং সে পোর ব্লক হয়, তখন ব্রণ হয়। এইখানে ওই যে কথাটা বললাম 30 CI রেটিনোইক অ্যাসিড, এটা করে কি, ওই ড্রাইনেস করে, ওই যে গ্রন্থিগুলি আছে সেবাসিয়াস গ্ল্যান্ডের কার্যকারিতা কমিয়ে দেয়, তখন কিন্তু ব্রণটা অনেক ভালো এবং অত্যন্ত একটি ফলপ্রসূ চিকিৎসা। তবে দেওয়ার আগে চিন্তা করতে হবে যে সে প্রেগনেন্সি নিতে পারবে না, প্রেগনেন্সি নিতে পারবে না কমপক্ষে ছয় মাস বন্ধ করার পর, তাই এগুলি চিন্তাভাবনা করে দিতে হবে, কারণ মাসিকের সমস্যাতে মেয়েদের দেওয়া যায় না, ছেলেদের ব্যাপার কোনো সমস্যা নাই। তাই আমরা এই ধরনের চিকিৎসা দেবো যেন ব্রণটা তাড়াতাড়ি কমে, ভালোভাবে কমে এবং স্লো অ্যান্ড স্টেডি উইথ দ্য রেস।